এটা হচ্ছে জাফলং নদী। জাফলং নদীতে অসংখ্য নৌকা দেখা যাচ্ছে। জাফলং নদী পার হলেই কিন্তু কাশিয়াপুঞ্জি। আমি আজকে কাশিয়াপুঞ্জিতে যাব, তার আগে জাফলং যে নদীটা আছে এই নদীটার মধ্যে এখানে দেখা যাচ্ছে অসংখ্য নৌকা। শ্রমিকেরা কাজে ব্যস্ত, কেউ পাথর তুলে, কেউ আবার বালি তুলে। মোট কথা হচ্ছে এই জায়গাটা অনেকটাই কর্মব্যস্ত। পাশাপাশি এদিকে অনেক মানুষ কাশিয়াপুঞ্জি থেকে নিয়মিত আসা যাওয়া করে। একটু একটু করে আমি পুরো দৃশ্য দেখাবো। যারা ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ফেসবুক পেজটি ফলো করবেন, ভিডিওটি শেয়ার করবেন, ইউটিউবে ভিডিওটি দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে বিশাল নদী, যেদিকে চোখ যায় সেদিকে শুধু সুন্দর আর সুন্দর। তার জন্য জাফলং 0.0 কাশিয়াপুঞ্জি। আর জাফলং নদীর সৌন্দর্য দেখতে অসংখ্য পর্যটক বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসে। ওইদিকে পাহাড়ে অনেকগুলো বাড়িঘর দেখা যাচ্ছে, এই বাড়িঘরগুলো হচ্ছে ইন্ডিয়ার বাড়িঘর। আর এদিকটায় হচ্ছে কাশিয়াপুঞ্জি। আর আমি যদি এদিকে একটু লক্ষ্য করি তাহলে দেখবেন অনেকগুলো সুপারি গাছের মেলা দেখা যায়। মোট কথা হচ্ছে এলাকাটাতে অসংখ্য মানুষের বিচরণ এবং এখানে সবাই কম বেশি কর্মব্যস্ত। আমি একে একে পুরো এলাকার দৃশ্য দেখাব এবং যারা জাফলং নদীতে আসেন নাই অবশ্যই আসতে পারেন। এখানে আমাদের নৌকা, ট্রাক, কেরেং, মানুষের ব্যস্ততা সব কিছু মিলিয়ে উপভোগ করার মতন। আর 0.0 এলাকাতে যখন যাবেন সেখানের দৃশ্যটা আরও অনেকটাই উপভোগ করার মতন। পাশাপাশি এখানের মধ্যে একটি ঝর্ণা রয়েছে, কাশিয়াপুঞ্জি তো আছে। আর এলাকায় যদি এক দুদিনের জন্য আসেন তাহলে জৈন্তিয়া উপজেলায় অনেকগুলো পর্যটন স্পট আছে, সেগুলোর সৌন্দর্য অবশ্যই উপভোগ করতে পারবেন। কাশিয়াপল্লি যাওয়ার জন্য একবার থেকে আমি অন্য পারে কেয়াদে আসছি, কেয়াবারা মাত্র 10 টাকা জনপ্রতি। বিশাল বালুময় এরিয়াতে আসার পর মনে হচ্ছে আমি অন্য একটি জায়গাতে চলে আসছি বা অন্য এক পৃথিবীতে চলে আসছি। যারা জাফলংয়ের সৌন্দর্য উপভোগ করতে চান অবশ্যই এই অঞ্চলে আসবেন, এর সৌন্দর্যটা পরিপূর্ণভাবে উপভোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন।